দু হাজার তেইশ চব্বিশ মাধ্যমিক টেস্ট পেপারের ইংরেজির তিনশো কুড়ি নম্বর পেজের একটা স্টোরি রাইটিং আছে তোমরা টেস্ট পেপারটা দেখলেও দেখতে পাবে তিনশো কুড়ি নম্বর পেজটা যদি আমরা বের করি সেখানে অর্থাৎ তিনশো ষোলো নম্বর পেজ যেখান থেকে শুরু হয়েছে সেই পেজের তিনশো তিরিশ কুড়ি নম্বর পেজে একটা স্টোরি রাইটিং আছে যেখানে সেকশান সিতে তিনটে রাইটিং স্কিল করতে হয় প্রত্যেকটার জন্য দশ নম্বর করে থাকে এখানে নম্বর কোয়েশ্চেনটা দেখো রাইট এ স্টোরি উইথিন হান্ড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য গিভিন হিন্স নিচের হিন্সগুলো গুলো দিয়ে একটা স্টোরি রাইটিং লিখতে হবে গিভ এ টাইটেল টু দি স্টোরি স্টোরিটার একটা টাইটেলও দিতে হবে তুমি মরালও একটা দিতে পারো হিন্সটা কি দিয়েছে দেখো এ হেলদি ডগ মিটস এ থিন থেন দি বোর্ডস অফ হিজ লাক্সারিয়াস লাইফ হি গেটস ডেলি ফুড the wolf says he hardly gets food and so is gaunt. The dog invited the wolf to his master's house. The wolf noticed collar on the neck. Chained at night, the wolf left the dog's company. Or একটা স্বাস্থ্যবান কুকুরের সঙ্গে একটা রোগা নেকড়ে বাগে সাক্ষাৎ হয়েছিল কুকুরটা তার জাঁকজমকপূর্ণ জীবনের কথা বলেছিল সে প্রতিদিন খাবার পায় কিন্তু নেকড়েবাগ প্রতিদিনের খাবারটা পায় না সে কোন রকমের জীবনযাপন করে সুতরাং দি ডগ তাকে ইনভাইট করেছিল নেকড়েবাগ ডগ নেকড়েবাগকে আমন্ত্রণ জানিয়েছিল তার মাস্টারের বাড়িতে থেকে কাজ করার জন্য বা আসার জন্য যাওয়ার পথে নেকড়েবাগ লক্ষ্য করলো তার গলায় একটা কলার লাগানো আছে যার সঙ্গে চেনটা আটকানো থাকে তখন সে বলেছিল চেন এট উল্ফ লেভ দা ডগস কোম্পানি নেকরে কুকুরের সঙ্গটা ত্যাগ করলো দেখো এটা কিভাবে লিখেছি আমি এখানে এখানে আমি আবার পুরো পয়েন্টগুলো লিখে দিয়েছি দিয়ে তারপরে তোমরা নাম দেবে দি থিন উল্ফ অ্যান্ড এ হেলদি ডগ এইভাবে একটা নাম দেবে যেহেতু একটা উল্ফ এবং একটা ডগ কিনে স্টোরিটা লেখা হচ্ছে তাই এই দুটো নাম দিয়ে দেবে এবার লেখাটা শুরু যে যেমন ভাবে শুরু করতে পারো আমি লিখেছি ইন এ ফরেস্ট দেয়ার ওয়াজ এ দেয়ার ওয়াজ লিভড এ থিন উল্ফ জঙ্গলের মধ্যে একটা রোগা বা স্বাস্থ্যহীন বা রোগা একটা নেক্রেবাগ বাস করত হি ওয়াজ ভেরি আনহ্যাপি সে ছিল খুবই অসুখী ওয়ান ডে হি মেডস উইথ এ হেলদি ডগ সে একদিন সে একটা স্বাস্থ্যবান কুকুরের সঙ্গে তার সাক্ষাৎ হলো দি উলফ সেড টু দি ডগ নেক্রেবাগ কুকুরটিকে বলল হাউ আর ইউ শো হেলদি অ্যান্ড প্লাম। কিভাবে তুমি এত স্বাস্থ্যবান এবং মোটাশোটা দি প্রাউডলি রিপ্লাইড কুকুরটি গর্বের সঙ্গে উত্তর দিয়েছিল মাই মাস্টার ইজ ভেরি গুড পার্সন আমার প্রভু হচ্ছেন একজন খুব ভালো মানুষ হি অলওয়েজ কেয়ার ফর মি তিনি সবসময় আমার যত্ন রত্ন করেন দি উল্ফ ওয়াচ মোর কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য ডগ নেক্রেবা কুকুরের সম্পর্কে আরও জানার তার আগ্রহ হল দি ডিড দ্যাট হি লিড এ লাক্সারিয়াস লাইফ অ্যাট হিজ মাস্টার্স হাউস ডগ কুকুরটি তাকে বলেছিল যে সে তার প্রভুর বাড়িতে একটি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করে হি গড ডেলি অ্যান আপ ফুড অ্যান্ড কমফোর্ট সে প্রতিদিন যথেষ্ট খাবার পায় এবং আরাম পায় অনলি অ্যাট নাইট হি ওয়াচ ওভার দ্য ওভার হিজ মাস্টার্স হাউস কেবলমাত্র রাত্রিবেলা তাকে তার প্রভুর বাড়িটা দেখতে হয় লক্ষ্য করতে হয় দি মিস করেছিলাম দি টু দি উল কুকুরটি নেকাগকে জিজ্ঞেস করলোয়াই হি ওয়াজ সে এত রোগা কেন ইন রিপ্লাই দি দ্যাট উত্তরে নেক্রেবাক বলেছিল হি ডিড নট গট এন ফর হিজ লাইফ অর্থাৎ তার জীবন বাঁচিয়ে রাখার মতো যথেষ্ট খাবার সে পায় না হি ওয়াজ সো আনলাকি সে খুবই দুর্ভাগা বা তার ভাগ্যটা খুবই খারাপ মোস্ট অফ দ্য ডে হি হ্যাড টু ফুড বেশিরভাগ দিনই তাকে খাবার না খেয়েই থাকতে হয় দি ভ্যারি পিটি ফর উল কুকুরটির নেকড়েবাগের প্রতি সো হি ইনভাইট উল টু হিজ মাস্টার সাউস টু ওয়ার্ক উইথ হিম বা স্টে উইথ হিম বা ওয়ার্ক উইথ হিম সুতরাং সে নেকড়েবাগকে আমন্ত্রণ জানালো তার প্রভুর বাড়িতে গিয়ে থাকার জন্য বা কাজ করার জন্য দিউ নেকড়ি বাঘ রাজি হয়ে গেল অ্যান্ড ওয়েন্ট অন উইথ দি ডগ উইথ ডগ টু ইজ মাস্টার হাউস এবং তার কুকুরের সঙ্গে তার প্রভুর বাড়িতে যাওয়ার জন্য রেডি হলো যাবার যেতে শুরু করলো অন দি ওয়ে টু দি ডগস মাস্টার হাউস অর্থাৎ কুকুরটির প্রভুর বাড়িতে যাওয়ার পথে দি উল্ফ নোটিস নেকড়ে লক্ষ্য করলো এ কলার অন দ্য নেক অফ দ্য ডগস কুকুরটির গলায় একটা কলার লাগানো আছে হি আক সে জিজ্ঞেস করলো হোয়াই দিস কলার অনিয়ন এই কলারটা তোমার গলায় কেন দি ডগ আচ্ছা এখানে এই এই জায়গাটা এই কলারের জায়গাটা অন্যান্য যেখানে স্টোরিটা আছে সেখানে সাইন লেখা আছে চেন বাদার চিহ্ন এখানে কিন্তু তোমাদের পয়েন্টে কলার দিয়েছি তাহলে সেই অনুযায়ী লিখেছি দি ডগ রিপ্লাইড কুকুরটি উত্তর দিল ডিউরিং দ্য ডে মাই মাস্টার চেন ডাপ দিনের বেলা আমার প্রভু আমাকে বেঁধে রাখেন বাট অ্যাট নাইট কিন্তু রাত্রেবেলা হি লেট মি রোম আমাকে মুক্তভাবে ঘুরতে দেয় দেন দি উল্ড তারপর নেকড়িবাক বললো আই উইল নট গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাবো না প্লিজ ফর গিভ মি দয়া করে আমাকে ক্ষমা করো আই এম হাংরি আমি ক্ষুধার্ত বাট ফ্রি কিন্তু মুক্ত হি অলসো সেট দ্যাট হি লাইক হিজ ফ্রিডাম দেন এনি লেবারি সে তার স্বাধীনতাটাকে বেশি পছন্দ করে দাসত্বের থেকে দি উল্ফ দেন দি উল্ফ লেভ দ্য কোম্পানি তারপর নেকলেবাকটি কুকুরের সঙ্গ ত্যাগ করল মোরালটা কি অর্থাৎ রোগা স্বাধীনতা তোমার মোটাশটা দাসত্বের থেকে অনেক বেশি ভালো এইভাবে তোমরা চিঠিটা এখানে স্টোরিটা শেষ করবে আশা করি এইভাবে লিখলে যেমন পয়েন্ট থাকবে সেই অনুযায়ী লিখবে সম্পূর্ণ নাম্বারই পাবে এস্টব